Hello everyone, welcome back to my channel. This is Nipun Tabia from Japan. ঈদ উপলক্ষে আমার বাসায় লিটল গেট টুগেদার আয়োজন করেছিলাম এন্ড এটা ছিল এই ব্লগে আজকে সেটাই শেয়ার করব যে ওই দিন কি কি করলাম সবার সাথে কি কোথায় কোথায় বেড়ালাম এবং কি কি রান্না করেছিলাম সবই শেয়ার করব যেহেতু জাপানে উইকডেজে সবাই অনেক বেশি বিজি থাকে উইকেন্ড ছাড়া সবাইকে পাওয়া যায় না আর ঈদ ছিল শুক্রবারে সো আই থট যে সানডেতে গেট টুগেদার করলে সবাই সবার জন্য সুবিধা হতো তাই আমি সানডেতেই প্ল্যানটা করেছিলাম আর ঈদের পরের দিনই ছিল সানডে সো আমি ভাবলাম যে এটাই বেস্ট হবে তো ওটাই করেছি সবাই চলে এসেছিলো তো আমি অ্যাকচুয়ালি রান্না টান্না করে সব টেবিলে সাজিয়ে রেখেছিলাম যাতে গেস্ট আসলে আমি তাদেরকে সময় দিতে পারি আমি অলওয়েজই এটা ট্রাই করি যখন আমার বাসায় কেউ আসে যে আগে থেকে একটু রান্না করে রাখি যাতে তারা আসলে আমি রান্নায় কম তাদেরকে বেশি সময় দিতে পারি তো অ্যাকচুয়ালি গেস্ট বসিয়ে রেখে রান্না করতে আমার কাছে খারাপ লাগে মনে হয় যে এটা কেমন লাগছে তারা এসেছে আমার জন্য ওয়েট করছে আমার সাথে সময় কাটানোর জন্য কিন্তু আমি রান্নায় ব্যস্ত একটু কেমন যেন লাগে তো ট্রাই করে যত সম্ভব গেস্ট আসার আগে আগে টেবিল সাজিয়ে ফেলার তো আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট চিংড়ি ভুনা বিফ ভুনা ডাল বেগুন ভর্তা চিংড়ি টেম্পুরা আর করেছিলাম সালাদ বিফ সালাদ আর থাই চিকেন এই ছিল আমার সিম্পল আয়োজন আর সাদা পোলাও করেছিলাম তো খাওয়া দাওয়া করছিল ছেলেরা আমি সেটা আগে একটু ভিডিও করছিলাম তো আমরা ভাবলাম যেহেতু স্পেস কম ছিল সো আমরা ভাবলাম যে ছেলেরা আগে খেয়ে উঠে বসুক রিল্যাক্সে দেন আমরা মেয়েরা আরাম করে খেতে বসি যাতে সময় নিয়ে খেতে পারি তো খাওয়া দাওয়া শেষে সবাই ভাবলাম যে আমরা আজকে অ্যানোশিমা আইল্যান্ডে যাব ওখানে সমুদ্র দেখতে যাব আর অ্যানোশিমা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা আমি জাপানে এসেছি যতদিন হয়েছে এর মধ্যে অনেকবারই আমি অ্যানোশিমা গিয়েছি মানে আমার কাছে কখনোই মনে হয় না যে এই জায়গাটা পুরনো হয়ে গিয়েছে বা একবার তো এসেছে আবার কেন আসবে এরকম কোনো ফিলিংস হয় না খুবই ভালো লাগে তো ওরা আর কি ডিসাইড করছিলো যে কীভাবে কীভাবে আমরা কোন গাড়িতে করে কীভাবে যাবো অ্যানোশিমা তো গাড়িতে বসে আমিও হালকা একটু ভিডিও করছিলাম নাজাত আবার নাজাতের ফ্রেন্ড আরিয়ান ওরা দুইজন মিলে আর কি হাই দিচ্ছিলো সবাইকে সি তো মাঝখানে আমরা একটু লিটল আইসক্রিম ব্রেক নেই আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মেহেদি ভাইয়া উনি বললো যে উনি আমাদেরকে আইসক্রিম ট্রিট দিতে যায় সো ওয়াই নট যেহেতু সামার আর আইসক্রিমটা খুবই ভালো লাগে সামারে খেতে আমি তো সারা বছরই পছন্দ করি সামার আরও বেশি ভালো লাগে তো একটু স্টপ করে দেন আমরা একটা আইসক্রিম ব্রেক নিলাম আইসক্রিম ব্রেক নিয়ে দেন আমরা আবার চললাম অ্যানোশিমার দিকে খুব বেশি সময় লাগে না আমার বাসা থেকে ড্রাইভে 45 মিনিটের মতো আই গেস হ্যাঁ এরকমই সময় লাগে তো এত সুন্দর ছিল ওই দিন ওয়েদারটা না খুব বেশি গরম ছিল না ঠান্ডা অ্যাকচুয়ালি জাপান এখন সামার চলে এসেছে সো প্রতিদিন গরমে খুবই খারাপ লাগে কিন্তু ওই দিন আবহাওয়াটা সুবহানাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর সমুদ্রটা দেখতে এত ভালো লাগছিল যদিও বিকাল পরে গিয়েছিল কিন্তু লাইটিংটা সুন্দর ছিল যার কারণে ছবি বা ভিডিও যেটাই করছিলাম খুব সুন্দর আসছিল তো ওখানে যে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে যাচ্ছিলো ছবি ভিডিও করতে যে নর্মালি যেটা হয় কত সুন্দর জায়গায় গেলে আমরা সবার আগে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাই অ্যান্ড আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় যে ছেলেরা বিরক্ত হয়ে যায় যে এত ছবি তুলতে হবে কেন কিন্তু ছবি না তুলে দেখা যায় মেমোরি থাকে না ছবি থাকলে পরে আবার সেই ছবিটা দেখে মেমোরিটা মনে করা যায় সবচেয়ে বেশি এনজয় করেছে নাজাত এবং আরিয়ান তারা এত খুশি হয়েছে পানি দেখে মানে বলার মতো না পাখির মতো তারা পানিতে মানে মনে হচ্ছিলো যে উঠছিল এত ভালো মানে এত বেশি তারা এনজয় করছিল আর দেখতে খুব ভালো লাগতেছিল বাচ্চারা যখন এনজয় করে তখন দেখতে খুব সুন্দর লাগে আর ওই দিন পানিটাও খুব বেশি ঠান্ডা নর্মালি সমুদ্রের পানি অনেক ঠান্ডা থাকে তো ওই দিন পানিটাও অনেক ঠান্ডা ছিল না সো উই লেট দেম যে পানিতে নামও সমস্যা নেই আমিও একটু পানিতে পা ভিজিয়ে নিলাম সমুদ্রে এসেছি কিন্তু সমুদ্রের পানিতে পা ভিজাবো না এটা তো হয় না আমি সবসময় এটা করি যখনই সমুদ্রে যাই আমি একটু পা দুটো ভিজাবো আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে নামতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় সিচুয়েশন থাকে না যার কারণে নামা হয় না পানিতে সমুদ্র খুব টানে আমাকে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আমরা অনেক অনেক লম্বা সময় সমুদ্রে স্পেন্ড করছিলাম মানে এত ভালো লাগছে ওখান থেকে আসতে ইচ্ছা করছিলো না নাজা তো খুব এনজয় করছিলো তো আমরা সবাই ছবি তুলছিলাম গল্প করছিলাম আর সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম
এখন বাসায় ফেরার পালা, সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম। তো আমরা ভাবছিলাম যে যেহেতু রাস্তায় বন্ধের দিন ছিল, সো রাস্তায় একটু জ্যাম থাকে, একটু সময় লাগে নর্মালের চেয়ে বেশি, তো আমরা ভাবছিলাম যে এখন আমরা যাই বাসায় ব্যাক করি। বাসায় পৌঁছে আমি সাথে সাথে রাতের খাবার আয়োজন করছিলাম, কারণ তারা সবাই অনেক দূর থেকে এসেছে, সো আমার বাসা তো কানাগাওয়া কেনে, তারা টোকিও থেকে এসেছে, সো সময় লাগবে অনেক যেতে। তো আমি তাড়াহুড়া করে খাবারগুলো রেডি করছিলাম, নিহারি আর রুটি আর সবজি ছিল রাতের জন্য আমার আয়োজন। তো আমি নিহারিটা আগে রান্না করে রেখেছিলাম, কারণ নিহারিটা একটু জাল দিতে হয়, যত বেশি এটাকে হিট আপ করা যায় তত বেশি এটা মজা হয়। তো আমি এটাকে আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম আর এটাকে এখন আমি জাল দিচ্ছি। আমার কাছে গরুর নিহারি খুবই ভালো লাগে, অনেক বেশি ফেভারেট। যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বাবা রান্না করতো মাঝে মাঝে, আমার খুব পছন্দ ছিল, অনেক বেশি মিস করি। তো এখন আমি আর কি অনেকটা রান্না করা শিখে গিয়েছি। আমাকে আমি যে রেসিপিতে নিহারি রান্না করেছি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শেখা, আর আমার বাবার রেসিপি দুইটা মিলিয়ে ফিউশন করে আমি করেছি, এবং এটা আসলে অনেক বেশি মজা হয়। তো আমি আর কি গরম গরম রুটি ভেজে দিচ্ছিলাম আর সবাইকে একটু সার্ভ করতেছিলাম। তো এমন হয়েছে ব্যাপারটা যে সবাই ফ্যামিলি মেম্বারের মতো অনেকটা, মানে সবাই ক্লোজ, যার কারণে ফর্মালিটির জায়গাটা খুব কম। এখানে সবাই খুব বেশি নিজের মতো করে নিচ্ছিল, নিজের মতো করে আমাকে হেল্প করছিল, আর আমাকে এত বেশি হেল্প করেছে ভাবিরা কাজে যে আমার তেমন কোনো কষ্টই হয়নি। আমি জাস্ট একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছি এরকম আর কি খাবারগুলো। তো আমি আর কি তাদের সাথে বসে পড়লাম, সবার সাথে গল্প করতে করতে খাওয়া আমার অনেক একটা ফেভারিট কাজ। ডিনার শেষে দেন আমরা আরেকটা প্ল্যান করছিলাম, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে ভাইয়া আছে মেহেদি ভাইয়া, উনি একটা ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কেক নিয়ে এসেছিল। অনেক বেশি সুন্দর একটা প্ল্যান করেছিল উনি, যে সবাই মিলে ফ্রেন্ডদের সাথে কেক কাটবে। তো আমরা সবাই মিলে সেই কেকটা কেটে কেটে খাচ্ছিলাম আর কেকের সাথে ছবি তুলছিলাম। আমার অ্যাকচুয়ালি মনে ছিল না যে ওদিন ফ্রেন্ডশিপ ডে ছিল, তো ভাইয়া কেকটা আনার পরটা দেখি মনে পড়েছে আর অনেক বেশি ভালো লাগছিলো। কেক কাটাকাটির মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ হয়েছে, অনেক বেশি সুন্দর একটা দিন ছিল। আমার কাছে শুক্রবার যখন ঈদ ছিল এত খারাপ লাগছিল যে কেমন ঈদ, খুবই লোনলি টাইপের। তো রবিবারের আশায় ছিলাম, তা আলহামদুলিল্লাহ রবিবারটা অনেক বেশি ভালো কেটেছে, একদম পুরো বাংলাদেশের মতো ঈদ মনে হয়েছে। আর সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে এনকারেজ করার জন্য যাতে আমি বেশি বেশি ভিডিও করি। থ্যাংক ইউ সো মাচ যারা সবসময় আমাকে অনেক সাপোর্ট করেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেন। তো এই ছিল আমার লিটল ঈদ ব্লগ অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে ব্লগ। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন।